হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারে চলে আসলাম অল টেকনোলজি ভিডির পক্ষ থেকে। আজকে মুক্তিযোদ্ধাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আপনারা দেখবেন সবাই। এটা হলো মুক্তিযোদ্ধা যে ওয়েবসাইট, মালওয়া গভ বিডি যে ওয়েবসাইট, এখানে একটা ওনারা একটা নোটিশ করছিল। এখানে আপনার এই যে দেখেন, এটা 1 তারিখে আসছে, আপনার হলো সেপ্টেম্বর মাসের 1 তারিখে। এটা হলো ডিজিটাল সার্টিফিকেট এবং হলো আপনার যে ডিজিটাল যে স্মার্ট আইডি কার্ড আছে এইটার বিষয়ে মূলত আপনার এই বিজ্ঞপ্তিটা ওনারা দিছে। এটা আমি ডাউনলোড করছি, আপনারা চাইলে এই ওয়েবসাইটে ঢুকে আপনারা এটা দেখে নিতে পারেন। তো আমি পিডিএফ ফাইলটা আপনাদেরকে একটু দেখাই। এই জায়গাটা দেখেন, এটা হলো পিডিএফ ফাইল। এটা হলো 1 সেপ্টেম্বর 2021-এ এটা ওনারা ছাড়ছে। তো এই জায়গাটায় দেখেন আপনার, তো এখানে বিষয় ওয়ার্ক অর্ডার ফর সাপ্লাইং অফ ডিজিটাল সার্টিফিকেট, এখানে আরও অনেক কিছু আছে। ডিজিটাল স্মার্ট কার্ড অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেট, ডিজিটাল স্মার্ট কার্ডের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এগুলো এত পড়ার দরকার নাই, এগুলা পড়ে কোনো লাভ নাই। আমরা নিচের দিকে আসবো, শর্ত সমূহ যেটা ওটাই আমাদের ইম্পর্টেন্ট, আমরা মূল সেটাই পড়বো। এটা হলো 1 নম্বর অপশনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত নমুনা ও নকশা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট লট 1 ও স্মার্ট কার্ড আইডি লট 2 প্রস্তুত সরবরাহ করতে হবে। এটা হলো আপনার এই মুক্তিযোদ্ধাদের যে এনআইডি কার্ড, ওটা বাদ হয়ে যাবে, এখন হবে স্মার্ট কার্ড সব মুক্তিযোদ্ধার। তারপর হলো মুক্তিযোদ্ধাদের ডিজিটাল যে সার্টিফিকেট, আগে অ্যানালগ যে সার্টিফিকেট ছিল, সাময়িক সনদ আমরা যেটাকে বলি আর কি, ওটা বাদ হয়ে যাবে, এখন হবে আপনার ডিজিটাল সার্টিফিকেট। তো সাময়িক সনদপত্র অবশ্যই আমরা সবাই জানি, আমি আমার অনেক ভিডিওতে দেখাইছি। আর এনআইডি তো সবাই চিনে নেই বর্তমানে, কাগজের যেটা ওটা এনআইডি, এখন স্মার্ট কার্ড হবে। আবার ঠিক স্মার্ট কার্ডের মতো এরকম হার্ড একটা প্লাস্টিকের হবে ডিজিটাল আপনার যে সার্টিফিকেট ওইটা। হ্যাঁ, তো এটা আপনার বিতরণের বিষয়ে আর কি আলোচনা করছে। তো এটা কত তারিখে ভিতরে শেষ করতে হবে সেটা দেখাচ্ছি। দরপত্র দলিলে টিডি বর্ণিত নির্দেশনা কার্যদেশ প্রদানে 12 সপ্তাহে 30 নভেম্বর 2021 তারিখের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড সংশ্লিষ্ট পরিষেবা সহ ও অনুষঙ্গিত মালামাল সরবরাহ করতে হবে। এটা হলো আপনার সময় দিয়েছে হলো এই 30 নভেম্বর থেকে আপনার, মানে 30 নভেম্বর 2021 তারিখের মধ্যে, মানে এখন চলতেছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 30 নভেম্বর ভিতরে আপনার যে মুক্তিযোদ্ধাদের যে আনুষঙ্গিক যে মালামালগুলো আছে স্মার্ট কার্ড এবং কি এনআইডি কার্ডের, ওটা সরবরাহ করার জন্য নির্দেশ দিয়েছে। তারপর হলো দরপত্র দলিল টিডি অনুযায়ী সরবরাহকৃত আনুষঙ্গিক মালামালের 2 বছর ওয়ারেন্টি প্রদান নিশ্চিত করতে হবে। মানে যেই জিনিসগুলো দিছে আপনার, ওই জিনিসগুলো কমসে কম আপনার 2 বছরের ওয়ারেন্টি দিতে হবে। তারপর হলো বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট লট, স্মার্ট কার্ড লট এর কোনো তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সরবরাহ কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের তথ্যের সাথে অমিল বা ভুল প্রিন্ট করা হলে দরপত্রদাতার নিজ ব্যয় তা প্রতিস্থাপন ও পরিবর্তন করতে হবে। এটা হলো আপনার ডিজিটাল সার্টিফিকেট এবং কি স্মার্ট কার্ডের, যেই এখানে যদি কোনো ধরনের ভুল অথবা ভুল, এই যে দেখেন অমিল অথবা ভুল লিপিবদ্ধ হয়, তাহলে কিন্তু এটার এই দেখেন দরপত্রদাতার নিজ ব্যয় তা কিন্তু আপনার পুনরায় সংশোধন করতে হবে। তো তারপর হলো বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট লট 1, স্মার্ট আইডি কার্ড লট 2 এর কিউআর কোড সহ অন্যান্য নিরাপত্তা ফিচার সমূহ ভেরিফিকেশন ও স্ট্যান্ড দরপত্রদাতার নিজ ব্যয় সম্পন্ন করতে হবে। আচ্ছা, তারপর হলো দরপত্র দলিল টিডি বর্ণিত নির্দেশনা অনুযায়ী দরপত্রদাতা নিজ ব্যয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্মকর্তাদের কিউআর কোডের ভেরিফিকেশন স্ট্যান্ড ও অন্যান্য বিষয়ে ইউজার অফ সফটওয়্যার অ্যাপস মেনে পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা সরবরাহ নিশ্চিত করতে হবে। তারপর হলো দরপত্র দলিলের টিডি বর্ণিত কারিগরি নির্দেশনা টেকনিক্যাল স্পেসিফিকেশন মেনে পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা সরবরাহ নিশ্চিত করতে হবে। তারপর 8 নম্বরে দরপত্র দলিল টিডি বর্ণিত চুক্তি সাধারণত শর্তাবলী বর্ণিত সকল অনুচ্ছেদ নির্দেশনা দরপত্রদাতার ক্ষেত্রে প্রযোজ্য হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সনদের নিকট কক্ষ নং 701 পরিবহন পোল ভবন ঢাকা পণ্য সংশ্লিষ্ট পরিষেবা লট 1 লট 2 নিজ পরিবহন ব্যয় সরবরাহ করতে হবে। তো এগুলা হলো এখানে আসলে এটা বলা হয়েছে সমাজসেবা অফিসার কিংবা আপনার নির্বাহী অফিসার বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যেসব লোকেরা আছে ওনাদেরকে এটা নির্দেশ দিয়েছে যে আপনার তো পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা বিল দাখিল করার পককালে পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা গ্রহণ সংক্রান্ত গঠিত কমিটির প্রত্যয়নপত্র বিলের সাথে দাখিল করতে হবে 30/6/2021।
তারিখে সম্পাদিত চুক্তিপত্র দলিল এত অনুযায়ী বিল পরিশোধযোগ্য হবে। কর্তৃপক্ষ অরফিত চুক্তি সঙ্গত দরপত্র দলিলের সঙ্গে সংযোজিত থাক। এগুলো হলো এটা অর্থাৎ এই স্মার্ট কার্ড এবং কি আপনার যে ডিজিটাল যে সার্টিফিকেট এটা যারা করে দেবে তাদের বিষয়ে এখানে উল্লেখ করছে আর কি, যে যে পেমেন্ট টেমেন্টের যে বিষয়টা চুক্তি টুক্তি যাক এগুলো নিচে দরকার নেই। তো নিচে বাকি যেটা এটা আমাদের পর্যন্ত মূলত আমরা যেটা এখানে বুঝলাম আর কি, সেটা হলো এখানে আপনার মুক্তিযুদ্ধের যে স্মার্ট কার্ড সেটার অলরেডি কাগজপত্র বা যে যে ডকুমেন্ট সেটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে সংগ্রহ করা হবে, এবং কি এই যে কাজটা অলরেডি আপনার 30 নভেম্বর 2021 তারিখের মধ্যে আপনার এই ডিজিটাল সার্টিফিকেট এবং কি স্মার্ট কার্ডের বিষয়টা যে 30 নভেম্বর 2021 তারিখের মধ্যে আপনার এটা মানে এই যে যে এটা এগুলো তৈরি করার জন্য যে মালামাল এই মালামালগুলো সরবরাহ করার জন্য বলছে। তো মূলত আমরা তাহলে অবশেষে আমরা পাচ্ছি স্মার্ট কার্ড এবং কি ডিজিটাল সার্টিফিকেট, ইনশাল্লাহ আমরা পেয়ে যাচ্ছি। তো এটাই আর কি, যে অনেক ভাই আমাকে কমেন্ট করতেছে যে ভাই স্মার্ট কার্ড কিংবা ডিজিটাল সার্টিফিকেট, বিশেষ করে ডিজিটাল সার্টিফিকেটের বিষয়টা, স্মার্ট কার্ড তো সবাই পাবে কিন্তু ডিজিটাল সার্টিফিকেটটা মুক্তিযোদ্ধাদের, এটা নিয়ে আমি কয়েকটা ভিডিও বানাইছি। তো এটা আসলে কখন পাবে কি আসবে সে এটা নিয়ে অনেক ভাই আমাকে বলতেছে। তো এটার অলরেডি কাজ যেহেতু শুরু হয়ে গেছে, তো ইনশাল্লাহ সবাই পেয়ে যাবেন অটোমেটিকলি। কেউ নিজেদের পুরাতন যে এই সনদপত্র এটা জমা দেওয়ার প্রয়োজন হবে না, এটা অটোমেটিক্যালি, যেমন আমরা যারা এনআইডি কার্ড আমাদের এখন পুরাতন আছে দেখবেন যে অটোমেটিক্যালি এটা গভর্নমেন্ট থেকে আপনার এই এনআইডি কার্ডটা নিয়ে নেওয়া হবে, আমাদেরকে স্মার্ট কার্ড দেওয়া হবে যারা আমরা পুরাতন মানে ভোটার আর কি। আর যারা নতুন ভোটার তাদেরকে অনেকে এনআইডি কার্ড দিচ্ছে এবং কি এনআইডি কার্ডের পিছনে লেখা থাকে যে এটা 1 বছর বা 2 বছর পর্যন্ত এটা চলবে, হ্যাঁ এরকমটা লেখা আছে দেখবেন এনআইডি কার্ডের পিছনের অংশে। তো ঠিক এরকমটাই যে আপনার 24 এই মূলত হলো আপনার ওনারা আমাদের কাছ থেকে আমাদের মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এনআইডি কার্ডটা এবং কি আপনার যে সাময়িক যে সনদপত্র এটা নিয়ে স্মার্ট কার্ড এবং কি আপনার ডিজিটাল সার্টিফিকেটটা মুক্তিযোদ্ধাদের মাঝে দিয়ে দেবে। এটা হয়তো 6 মাস লেট হতে পারে কিংবা 1 বছর লেট হতে পারে, তো কনফার্মলি এটা পেয়ে যাবে। হ্যাঁ তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তোমার পরে ঠেকাই মাথা।